সবটা শুনলি বলো, তারপর তুই চুপ করে আছিস, কিছু বলবি না? তুই জানিস না বলো, কাল কাল ওই দৃশ্য দেখে আমার খুব ভয় লাগছিল। কেমন একটা হচ্ছিল, আমি আমি কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারছি না, আমি নিজেও কিছু বুঝতে পারছি না বলো, কেন আমার সাথে এটা হচ্ছে? আমি 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 কিছু বুঝতে পারছি না বলো, আমি কালকে কেন এটা দেখলাম? আমি আমি কিছু বুঝতে পারছি না, আমি কাউকে জিজ্ঞাসা করতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না। চলো, আমি 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 তোকে না বলতে পারলে আমার খুব অস্বস্তি হচ্ছিল, আমার খুব ভয় লাগছে। বলো, প্লিজ হেল্প মি, আমাকে বল আমি কি করবো, আমি কিছু বুঝতে পারছি না, প্লিজ। আমি তোকে কি বলবো বলতো, আমি তো নিজেই বুঝতে পারছি না যে আমার সঙ্গে যেগুলো ঘটছে, আমি তো তারই কোনো উত্তর পাচ্ছি না। আমি তোকে কি হেল্প করবো সুচি? বলো সুচি। এনে নি নিশি, ওর সাথেও কাল রাতে কি হয়েছে তুই জানিস তো? আমি জানি, আমি সবটা জানি। এ বাড়িতে আসার পর থেকে তোদের সাথে কি কি হচ্ছে সে সবটাই আমি জানি। তাই আমার মনে হচ্ছে, কি মনে হচ্ছে তোর, কি কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে তোদের তোদের এই বাড়িতে আনাটাই উচিত হয়নি আমার। কি বলছিস? হ্যাঁ রে, আমি ঠিক বলছি, আমি ঠিক বলছি সুচি। আমার ফ্যামিলির সাথে ভুল হচ্ছে, তোদের সাথে ভুল হয়েছে। আমি রিকোয়েস্ট করছি সুচি, তোরা তোরা প্লিজ প্লিজ এ বাড়িটাকে চলে যা বলো, প্লিজ চলে যা, যে চাই বলুক না কেন, তোরা প্লিজ চলে যা, প্লিজ চলে যা বলো, প্লিজ চলে যা, প্লিজ চলে যাবো। হ্যাঁ হ্যাঁ চলে যাবি, এই বাড়ি থেকে তোরা চলে যাবি। আমি জানি তোরা তোরা হয়তো আমাকে এখন খারাপ ভাবছিস, তবে হাত ঝড়ো করে বলছি, আমি আমি হাত ঝড়ো করে বলছি, তোরা তোরা চলে যা প্লিজ, তোরা তোরা প্লিজ চলে যা, আর পারলে আমাকে ক্ষমা করে দিন বলো, প্লিজ চলে যা। নিশি নিশি কাম ডাউন, নিশি আমার আমার কথা শোন, নিশি নিশি প্লিজ প্লিজ কাম ডাউন, আমার কথা শোন, প্লিজ। আমরা আমরা কেউই এই বাড়ির থেকে চলে যেতে পারবো না। আমাদের সঙ্গে যা ঘটছে তার ভীত না জানা পর্যন্ত এই বাড়ি ছেড়ে চলে যাওয়া আমাদের কারোর পক্ষেই পসিবল না নিশি। এই রহস্যের মূল পর্যন্ত আমাকে পৌঁছতেই হবে, আর সবটা আমাকে জানতেই হবে। হ্যাঁ রে নিশি, এই বাড়িতে যে রহস্যের সৃষ্টি হয়েছে তার সমাধানটা আমাদের প্লিজ করতে দে। পৌলমি, পৌলমি, সুচিত্রা। হ্যাঁ মা, কি হয়েছে? তোমাদের একটা কথা জানাতে এলাম। দিদিভাই আজ আমাদের গুরু মহারাজকে আমাদের বাড়িতে আসতে বলেছেন, সিদ্ধ পুরুষ উনি। উনি আমাদের গ্রহরত্নের দোকানে হাত দেখেন, যেহেতু উনি আমাদের জ্যোতিষী তাই আমরা ওনাকে ভীষণ বিশ্বাস করি। আচ্ছা, উনি আজ আমাদের বাড়িতে আসছেন আমাদের স্নিগ্ধার বিয়ের শুভ দিন ঠিক করতে, তাই দিদিভাই তোমাদের জানাতে বললেন। জানাতে বললেন কেন? দিদিভাই চাইছে যে ওনার কাছে তোমরা দুজনে আজকে হাত দেখাও, হয়তো তোমরা তোমাদের অনেক অজানা প্রশ্নের উত্তর পাবে ওনার কাছ থেকে। কেমন? তাই দুজনে তৈরি হয়ে নিও। নিশি চল তো বাবা, এখন অনেক কাজ পড়ে আছে, হাতে হাতে একটু সাহায্য করবি, চল রেডি হয়ে নিও। কেমন? নতুন ঝামেলা, এই হাতটা দেখানো আমি বিশ্বাস করি না। বিশ্বাস তো আমিও করি না, কিন্তু আমাদের সাথে যেগুলো ঘটছে সেগুলো কি বিশ্বাস করার মতো? কিন্তু তাও তো ঘটছে, তাই আমার মনে হয় আমাদের ওনাকে একবার হাত দেখিয়ে নেওয়া উচিত। আসুন আসুন গুরু মহারাজ, আসুন আসুন গুরু। Thank you.
মা, তুমি তো জানো এসবে আমি বিশ্বাস করি না। থাকতে বলেছো তাই আছি। এসবের মানেটা কি? অসভ্যতা কোনো না নেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মুম্বাই থেকে পড়ে এসে কি তুমি বেশি মডার্ন হয়ে গেছো? একদম চুপ করে দাঁড়িয়ে থাকবে? যাও গিয়ে একটা প্রণাম করো, যাও। এটা কি হচ্ছে? নিক, অদ্ভুত অন্দর সজ্জা। কেমন গন্ধ গুরু মহারাজ? আপনি তো ভীত পুজোর সময় এসেছিলেন আমাদের বাড়ি, তখন তো কিছু বলেননি। তখন এরকম গন্ধ ছিল না, তাই বলিনি। একটা নতুন প্রস্তুত করা বাড়িতে এরকম এক অদ্ভুত গন্ধ কেন হচ্ছে? কেমন গন্ধ পাচ্ছেন একটু বলুন না, আমরা বুঝতে পারছি না। সেটা আমিও ঠিক বুঝে উঠতে পারছি না, ঠিক কিসের গন্ধ ঠাউর করতে পারছি না। গুরু মহারাজ, আমাদের বাড়িতে দুজন নতুন অতিথি এসছে। ওই আমার ঠাকুরপো আছে, ওর মেয়ে নিশি, নিশির দুই বান্ধবী। তা আমি বলছিলাম যে স্নিগ্ধার বিয়ের দিনক্ষণ ঠিক করার আগে ওদের হাতটা একটু দেখে দিন না আপনি। নিশ্চয়। ঠিক আছে, আমি ডেকে আনছি গুরু মহারাজ। এই তো, এই এসো 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 গুরু মহারাজ কাছে। কি হয়েছে গুরু মহারাজ? এরা তো আমাদের বাড়ির মেয়ে নিশির বন্ধু, ব্যাঙ্গালোর থেকে এসছে। এ পৌলমী আর ও হলো সুচিত্রা। শোনো না, তোমাদের হাত দুটো বাড়িয়ে দাও, গুরু মহারাজ তোমাদের হাত দুটো দেখবেন। হাত দুটো বাড়াও, তোমাদের হাত দাও একটু দেখে দিন না মহারাজ। আর স্নিগ্ধার বিয়ের তারিখ? বিয়ের তারিখ তোমরা অন্য কাউকে দিয়ে স্থির করিয়ে নাও। গুরু মহারাজ, ওই মেয়ে দুটোর হাত দেখে আপনার শরীরটা অস্থির লাগছে কেন? আপনি কি দেখেছেন ওদের হাতে একটু বলুন না। কিছু দেখিনি, কিছু দেখিনি। বলছিলাম মহারাজ, আমি বলছিলাম এমন কি দেখলেন ওদের হাতে রেখায়, সেটা বলে জানি। ওদের হাতে কোন রেখাই নেই। কি বলবে? গুরু মহারাজ এরকম বলে গেলেন কেন? ওদের হাতে তো রেখা রয়েছে,
তাহলে কেন গুরু মহারাজ বলে গেলেন যে ওদের হাতে কোনো রেখাই নেই? কেন? এত বছর পর পঞ্চমী আর চিত্রা কি ফিরে এসেছে? কিভাবে ফিরে এসেছে? এভাবে ফিরে আসা কি সম্ভব? ওরা তো মরে গেছে, ওরা মরে গেছে। তাহলে না খারাপ। চলো 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 পাল্টাই।